ছোট্ট শিরোমণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং মাত্রাহীন বর্ণ। তো আমাদের সিলেবাসে আছে যে পূর্ণ মাত্রাযুক্ত 5টি বর্ণ লিখো, অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখো, মাত্রাহীন 5টি বর্ণ লিখো। তো আমরা জানি যে আমাদের বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কিন্তু অনেকগুলো, তার থেকে আমাদের 5টি বর্ণ লিখতে বলা হয়েছে। তো দেখো ম্যাম বোর্ডে লিখে রেখেছি প্রথমেই পূর্ণ মাত্রাযুক্ত 5টি বর্ণ। এখন আমরা এই ঘরগুলোতে কি করব, পূর্ণ মাত্রার যে কোনো 5টি বর্ণ লিখব। তো ম্যাম ম্যামের মন খুশি 5টি বর্ণ লিখছি, তোমরা যদি এই বর্ণগুলো ছাড়াও অন্য কোনো বর্ণ শিখে থাকো তাহলে তোমরা সেগুলো লিখতে পারবে। তো চলো আমরা পূর্ণ মাত্রাযুক্ত 5টি বর্ণ দেখি। ম্যাম লিখছি, তোমরা সবাই খেয়াল করো। প্রথমেই ম্যাম লিখছি, দেখো ক, কি লিখছি? ক। ক একটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, তাই না? তারপর ম্যাম লিখব ঘ। ঘ কিন্তু একটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, তো খেয়াল করো তোমরা ঘ। ক ঘ। তারপর কি লিখব? ট। তারপর কি লিখব আমরা? ট। চলো আমরা লিখি ট। ট একটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, তাই না? ক ঘ ট। তারপর আমরা কি লিখতে পারি? ড, তাই না? ড একটা পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, চলো আমরা ড লিখি। ক ঘ ট ড। তারপর কি লিখব? ঢ। ঢ কিন্তু একটা পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। তো ম্যাম অনেকগুলো পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ থেকে কিন্তু 5টা পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ লিখেছি, তাই না? তো এবার দেখো ম্যাম নিচে আরেকটা ঘর করেছি, সেখানে আমরা লিখব অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ। আমাদের বাংলা বর্ণমালায় কিন্তু অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টি বলতো? অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 8টি। তো আমরা কি করব, এই 8টি থেকে অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ। তো চলো আমরা অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখি, ঠিক আছে? তো দেখো এখানে লেখা আছে অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ। তো আমি অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখছি। প্রথমে আমি লিখব খ। তোমরা সবাই খেয়াল করো খ। খ একটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ, তাই না? খ। তারপর লিখব গ। ম্যাম কি লিখছি দেখো? গ। গ কিন্তু একটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ, খ গ। তারপর কি হবে বলতো? থ। থ কিন্তু একটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ, তো দেখো ম্যাম লিখছি থ। খ গ থ। তারপর কি লিখব? ম্যাম লিখব ধ। ধ একটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ। তারপর লিখব মূর্ধন্য। দেখো এটিও হচ্ছে একটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ। তারপর দেখো আছে মাত্রাহীন 5টি বর্ণ লিখো। তাহলে এই ঘরগুলোতে ম্যাম কি লিখবো এখন? মাত্রাহীন 5টি বর্ণ। চলো আমরা লিখি মাত্রাহীন 5টি বর্ণের মধ্যে। ম্যাম প্রথমে লিখছি উ। উ তারপর খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই হচ্ছে মাত্রাহীন 5টি বর্ণ। তোমরা সবাই খেয়াল করো এখানে একটা বর্ণেও কিন্তু মাত্রা নেই, তাই এই বর্ণগুলোর নাম হচ্ছে মাত্রাহীন বর্ণ। তো ম্যাম পূর্ণ মাত্রাযুক্ত 5টি বর্ণ কি লিখেছি? ক ঘ ট ড ঢ। তারপর অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ কি লিখেছি? খ গ থ ধ মূর্ধন্য। তারপর আছে মাত্রাহীন 5টি বর্ণ, উ খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ছোট্ট সোনামণিরা, আমি আশা করি তোমরা এই পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং মাত্রাহীন বর্ণগুলো বুঝতে পেরেছো। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা এই 3টি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং মাত্রাহীন বর্ণ বাসায় SW করে লিখবে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।
দুইয়ের নামতা, দুই একে দুই, দুই দুয়ে চার, দুই তিনে ছয়, দুই চারে আট, দুই পাঁচে দশ, দুই ছয়ে বারো, দুই সাতে চোদ্দ, দুই আটে ষোলো, দুই নয়ে আঠারো, দুই দশে বিশ। কেমন আছো ছোট সোনামণিরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। বলতো আমি কিসের নামতা পড়ছিলাম? আমি দুইয়ের নামতা পড়ছিলাম। আমি আশা করি তোমরা দুইয়ের নামতাটা সবাই পারো এবং এই দুইয়ের নামতাটা খুব সুন্দর করে সময় নিয়ে নিয়ে তোমাদের পড়তে হবে এবং আশেপাশে যারা থাকবেন তাদেরকে শোনাতে হবে। সুন্দর করে দুইয়ের নামতাটা প্রথমে বলে নিতে হবে। দুইয়ের নামতা, আমি কি পড়ছি? দুইয়ের নামতা। তারপর সুন্দর করে দুইয়ের নামতাটা বলবে। দেখো আজকে আমরা কি পড়বো, এক থেকে পাঁচ পর্যন্ত বানান। তোমরা জানো যে এক থেকে ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো আমাদের ভালো করে শেখা হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট বানানগুলো শিখছি এবং খুব অল্প বানান। এক থেকে পাঁচ পর্যন্ত একেবারে সহজ বানানগুলো আমরা ধারণা নিচ্ছি, কিভাবে আমরা যেটা মুখে বলি সেটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে খুব দ্রুত করে লিখে ফেলি এবং আমার সাথে সাথে তোমরা বলো আর শোনো। দেখো প্রথমে আমরা লিখবো এ। এক বানানে লিখতে হয় এ, আর ক মিলিয়ে হয় এক। সুন্দর করে বলতে হবে এক। তারপর কি, দর্শকার দু, দর সাথে কোন কার হয়, রস্যকার। দর্শকার দু, রস্য ই দুই। তারপর আমরা কি বানান লিখবো, তি, তর সাথে হয় তরশিকার, তি রস্যকার, তরশিকার, তি তরশিকার, তি দন্ত ন। আমি এটা কয়বার বলেছি, দুইবার বলেছি, যেন তোমরা ভালো করে শোনো। তরশিকার তি, তরস্য ইকার, তি দন্ত ন, তি। তারপর দেখো চ আকার, চর সাথে কোন কার হয়, আকার হয়। চ আকার, চা অন্তস্তর, চার। চ আকার, চা, চ আকারে চা হয়, তরস্যকারে তি হয়, দর্শকার দু হয়। তাহলে দেখো দর্শকার দু, রস্যই দুই, তরস্যকার তি দন্ত ন তিন, চ আকার চা অন্তস্তর চার। এবার আমরা লিখব পাঁচ। পশ্চাতে কোন কার, পশ্চাতে আকার, প চন্দ্রবিন্দু আকার, প চন্দ্রবিন্দু আকার, পা প চন্দ্রবিন্দু আকার, পাঁচ পাঁচ প চন্দ্রবিন্দু। কথাটা চন্দ্রবিন্দু বর্ণটা জোরে বলতে হবে, কারণ অনেক সময় এখানে আমাদের ভুল হয়। প চন্দ্রবিন্দু আকার, পা চ আকারের আগে অবশ্যই বর্ণের কথা বলবে। প চন্দ্রবিন্দু আকার, পা চ পাঁচ। চলো আমরা আরেকবার পড়ে নিই। এ ক, এ ক এক, এ ক এক, এ ক এক, দর্শকার দু, রসই দুই, তরশিকার তি দন্ত ন তিন, চ আকার চা অন্তস্তর চার, প চন্দ্রবিন্দু আকার, পা চ পাঁচ। সুন্দরভাবে এই বানানগুলো আমাদের পৃষ্ঠা ভরে লিখতে হবে। তো এই বানানের ধারণাগুলো এভাবে যদি তুমি এক থেকে পাঁচ পর্যন্ত বানানগুলো শিখে যাও, পরের বানানগুলো তোমার জন্য আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের যে সংখ্যা, বর্ণ, লেটার এগুলোর উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরও এই ছোট ছোট শব্দ গঠন, বানান বানান কীভাবে লিখতে হয় এর উপর তোমাদের ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো আমরা ও এন ওয়ান, টি ডব্লিউ টু, টি এইচ আর ডাবল ই থ্রি, এফ ও ইউ আর ফোর, এফ আই ভি ই ফাইভ, আমরা এই বানানগুলো শিখেছি। পাশাপাশি আমরা বাংলা বানানগুলো খুব সুন্দরভাবে রপ্ত করব। তো তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা অনেক ভালো করবে এবং তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াগুলো সুন্দরভাবে প্রতিদিন পড়ে যাও। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদাফেজ।